আপনি যে গিয়া ফইলেই দিলেন বোয়া, আপনি দাঁড়াইয়া নামাজ পড়ে গেলাম, ফরতে আছে আর কি, ওই লোক হইলে নাই, ওই লোক না হইলে নাই, ফাতারে ঠেলতে আছে। এখন আপনি যে চেয়ারে বইয়া এমনি কুতুর গাঢ়টা নোয়াইলেন, কমন নোয়াই কেনা না, তোমার নামাজ নট, তুমি মেহনত করে গেছো, ফাও গেছে। তুমি যদি দেখতা তো চেয়ার শুদ্ধ কইরান দিয়ে তুমি ফহ ঢুকিয়া পড়লাম। এখন যদি মাহফিলটার মাঝে একটা সাপ ঢুকে, আপনারা চুপ করে বসে থাকবেন? কথাগুলো চুপ করে বসে থাকবেন? আপনারা সাপ সাপ কইয়া কি এর মাহফিল, কি এর হুজুর, সব ফালাই দিয়ে যে এটা দৌড় দিবেন, এগুলো দিয়ে যে খাল ওই ডো মনে থাকতো না, মনে করেন লাভ দিয়ে পার হয়েছে বোকা, যেই দশ কুত্তায় খেউকানি দিলে ফলাফল খালো ঘুরে যাই কেন, এই দশ সাপ দেখলে যে কি করবে এটা তো আমাদের জানাই আছে। দাঁড়াইয়া নামাজ পড়া কি নফল না ফরজ? এখন মাসালা শুনেন, কেউ যদি ওয়াজিব ইচ্ছাকৃত ছেড়ে দেয়, ওয়াজিব ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তার নামাজ বাদ, ভুলবশত ছেড়ে দেয়, শুভ সেজদা দেওয়া লাগবে। কারো যদি নামাজের ভিতরে ফরজ ছুটে যায়, এই ব্যাপারে সমস্ত মাজহাব, সমস্ত ইমাম, সমস্ত ওলামায়ে কেরাম সবাই এই ব্যাপারে একমত, ভুলে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, কেউ জোর করে তার ফরজ ছড়াইলাম, তার নামাজ বাদ, ঠিক কিনা বলেন? তাহলে দাঁড়াইয়া নামাজ পড়া কি নফল না ফরজ? আপনি যে গিয়া ফইলেই দিলেন বোয়া, আপনি দাঁড়াইয়া নামাজ পড়ে গেলাম, ফরতে আছে আর কি, ওই লোক হইলে নাই, ওই লোক না হইলে নাই, ফাতারে ঠেলতে আছে, ঠিক কিনা কম? আপনার তো নামাজই হয় নাই, আপনি কিষেন মসজিদে গেছেন, কেন গেছেন? আপনি তো দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ, আপনি তো শুরুই করলেন চেয়ারে বৈশা, আপনার কেয়ামই তো নাই, দাঁড়ানোই তো নাই, আবার আসেন রুকু দেওয়া। রুকু কারে কর? রুকু মানে হচ্ছে কোমর পিঠ মাথা এক বরাবর করা, একটা লাঠি ফালাইলে যেন মাথাটা পিঠটা কোমরটার ভিতরে সোজা হয়ে লাঠিটা পড়ে থাকে, এটারে কয় রুকু। এখন আপনি যে চেয়ারে বইয়া এমনি কুতুর গাঢ়টা নোয়াইলেন, কমন নোয়ায় কেন, কেন হয় আপনার পিঠ, কেন হইল আপনার কমর, আপনার রুকু হয় নাই। রুকু দেওয়া কি নফল না ফরজ? কথা কেন, রুকু দেওয়া কি নফল না ফরজ? আপনার রুকু যেহেতু আপনার হয় নাই, আপনার ফরজ বাদ গেছে। এবার আসেন সেজদা, সেজদা কারে কয়? হাত মাটিতে লাগাইয়া নাক এবং কপাল মাটিতে লাগাই দাও, এটারে কয় সেজদা। এখন যেই লোক চেয়ারে বসে তার নাক কি মাটিতে লাগে? তার হাত মাটিতে লাগে? তার কপাল মাটিতে লাগে? তোমার নামাজ নট, তুমি মেহনত করে গেছো, ফাও গেছে, নাউজুবিল্লাহ বলবেন না, এটি শৈলের জোরের কথা না, মাসালা ফতোয়া। সুতরাং মসজিদের ভিতরে বাইরে ঘরে চেয়ারে বসে নামাজ পড়লে তোমার নামাজ আদায় হবে না, ঠিক কিনা বলেন? মশকারা সব জায়গায় না, মশকারার একটা জায়গা আছে, সব জায়গায় মশকারা না, মাওলা রব্ব করিম তার সামনে তুমি চেয়ারে বসে যাও নামাজ আদায় করার জন্য, তুমি কত বড় লাটসা বইছো, তোমার কলিজা কাঁপে না, কারণ তুমি তো তোমার নামাজের ভিতরে আল্লাহকে দেখো না, ঠিক কিনা বলেন? তুমি যদি দেখতা তো চেয়ার শুদ্ধ কইরান দিয়ে তুমি ফহ ঢুকিয়া পড়লাম। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা, সূরা মুমিনুন, আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মোমেন যারা তারা সফল কাম হয়ে গেছে। মোমেন কারে কয়? মোমেন কারে কয়? শুনো যে মোমেন হইল তারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মোমেন যখন নামাজে দাঁড়াবে এমন ভাবে দাঁড়াবে মনে হয় যেন মানুষটা নামাজের ভিতরে ভয় পাইছে, ঠিক কিনা? দেড় হাজার বছর আগে আল্লাহর নবী কয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল,
قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسمك في الماء والمنافق في المسجد كالطير في القفص অগঞ্জরের মানুষ মোমেন কারে কয় শুনো মাপকাঠি দিয়ে দিয়েছেন দেড় হাজার বছর আগে আমার নবীজি এই ওয়াজ নাগাইশের পীর সাহেবের না এই ওয়াজ মুশতাক ফয়েজের না আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে মোমেন যখন মসজিদে যায় গভীর পানির ভিতরে মাছটা যেমন মোমেন মসজিদের ভিতরে তেমন ঠিক কিনা ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইর ফিল কাফাস মুনাফিক কারে কয় চিনতে চাও নাকি মুনাফিক যদি কোনো কারণে মসজিদে যায় যদি মসজিদে সে যায় দেখা দেখি হোক কারণে কারণে হোক প্রয়োজনে হোক ওই সামাজিক কারণে হোক সবাই মিলে মসজিদে গেছে সেও মসজিদে গেছে যেই মানুষটা মসজিদে যাওয়ার পরে ওই খাঁচার পাখিকে ওই খাঁচার ভিতরে মজার খাওয়া দুধ ওই কলা আর মরিচ তুমি দিয়েছ পাখি যা পছন্দ করে ধানের ছড়া গমের জবের ছড়া দিয়েছ তুমি ওই ওই সুন্দর করে কৌটার ভিতরে তুমি পানি দিয়েছ পাখি উড়ে উড়ে খাবারের জন্যে যাওয়া লাগে না ঘাটটা ফিরাইলেই তার খাবার তারপরেও তুমি দেখো ওই খাঁচার ভেতরে পাখি বন্দি থাকতে চায় না বারবার পাখি যেমন খাঁচা কেটে বের হয়ে যেতে চায় মুনাফিক যদিও কখনো বা মসজিদে যায় ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস খাঁচার ভেতরে পাখিটা যেমন মুনাফিক মসজিদের ভেতরে তেমন বলো না উযুবিল্লাহ আমরা কি মুনাফিক না মুসলমান আমরা কি কাফের না মুমিন আমরা মুমিন মুসলমান সুতরাং আমরা মুনাফিকের আচরণ যেন আমাদের প্রকাশ না পায় আমরা যে নামাজ পড়ব এই নামাজ যেন ভীত সন্ত্রস্তভাবে হয় আহারে নামাজ কারে কয় সুবহানাল্লাহ বলবেন না রাইসুল ফুকাহ আব্দুল ইবনে মিসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিদের সর্দার ফতুয়া দেওয়ার না রাজা উনি হলো সাহাবায়ে কেরামের ভিতরে ফকিদের সর্দার উনি একদিন ঘরের ভিতরে নামাজে দাঁড়াইছে কিসে দাঁড়াইছে নফল নামাজ পড়তেছে ঘরের ভিতরে সাহাবায়ে কেরাম এই জামাত সাইডা নামাজ পড়ছে এমন কোনো উদাহরণ পাওয়া যায় না জামাতের সাথে তারা নামাজ আদায় করেছে মসজিদে না পারলে ঘরে হইল তারা জামাত তরক করে নাই যেখানেই পড়েছে জামাতের সাথে এবং মসজিদের ভিতরে গিয়েই তারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ফকিদের সর্দার তিনি সবচেয়ে বেশি ফতোয়া দিতে জানতেন ওনার এই একদিন ঘরের ভিতরে উনি নফল নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবর নামাজের যখন নিয়ত বাঁচছে নামাজের নিয়ত বেঁধে তিনি নামাজ পড়তেছে খুশু খুশুর সাথে ওই যেমন করে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এমন করে যখন তিনি নামাজ আদায় করতেছেন হঠাৎ করে ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে কি কথা কয় না কি ঢুকছে সাপ ঢুকছে এখন যদি মাহফিলটার মাঝে একটা সাপ ঢুকে আপনারা চুপ করে বসে থাকবেন কথা কথা চুপ করে বসে থাকবেন আপনারা সাপ সাপ কইয়া কি এর মাহফিল কি এর হুজুর সব ফালাই দিয়ে যে এটা দৌড় দিবেন এগুলো দিয়ে যে খাল ওই ডো মনে থাকতো না মনে করেন লাভ দিয়ে পারি যে মুখে যেই দোষ কুত্তায় খেউকানি দিলে ফলাফল খালো ফুটা যায় কেন এই দোষ সাপ দেখলে যে কী করবে এটা তো আমাদের জানাই আছে এখন আব্দুল ইবনে মাসউদের ঘরের ভিতরে না কি ঢুকছে কথা কয় না মন দিয়া শুনে না আব্দুল ইবনে মাসউদ কি করে উনি কোথায় কোথায় আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে নামাজ তো পড়ে না যেন আল্লাহর লগে কথা কয় যখন সাপ ঘরের ভেতরে ঢুকলো ওনার বিবি চিৎকার শুরু করে দিল সাপ 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 দুনিয়ার মানুষ ওই পাশের ঘরের মানুষ সবাই দৌড়ে আসছে লাঠি সোঠা নিয়ে সাপটা পিটাইয়া মারা হলো বাচ্চারা চিৎকার চেঁচামেচি করলো সাপটা কয় হাত মাপলো সাপ দেখে অনেকে অনেক মন্তব্য করলো পিছলা কয়দিন আগে বোধহয় সলম ফালাইছে মাথার চক্কর কারেজের খাইছে কামড় দিছে না কপাল ভালো বাইচ্ছা গেছ নানান আলোচনা চলতেছে হট্টগোল চলতেছে আওয়াজ হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ শেষ করলেন সালাম ফিরাইয়া বেগম সাহেবকে ডাক দেয়া কই কই গেলা কয়খানে আসি কয় একটু তাড়াতাড়ি কাছে আসো আসার পরে বলতেছে খাবারের খবর কি কয় কিসের খাবার আপনি কই আসিলেন
আমি তো নামাজে কয় ঘরে যে সাপ ঢুকলো আমরা যে পিটাইয়া মারলাম চিৎকার চেঁচামেচি হইল আপনার কি কোনো খবর নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় খবর থাকবে কেমনে আমি না নামাজে আপনি কি কিচ্ছু শুনেন নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে কয় যদি সবই শুনলাম তাইলে কিসের নামাজ পড়লাম মন দিয়ে শুনো রে ভাই আমরাও তো নামাজ পড়ি তারাও নামাজ পড়ছে তাদের নামাজও নামাজ আমাদের নামাজও নামাজ একটু হিসাব মিলাইয়া দেখো নামাজ কারে কয় তোমার নামাজ আমার নামাজ আর সাহাবাদের নামাজ আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে ঠিক কিনা